राजनीतिक दलेर दायित्वशील व्यक्तिरा तिनारा सबाई स्टेजे रयेछेन। आज सर्वप्रथम आईएसएफर पक्ष थेके आजकेर ए ब्रिकेटे जनसमुद्रे आसा प्रत्येकटा लाञ्छित वंचित असहाय क्षुधार्त मानुष के आमार आंतरिक भालोबासा ओ शुभेच्छा। पाशापाशी अत्यंत आंतरिक भालोबासा आमार भालोबासार मानुष मोहम्मद सेलिम साहेब के विमान दाखे एवं बामपंथी शरीक दलेर प्रत्येकटा कर्मी प्रत्येकटा दायित्वशील व्यक्ति के जास तिनारा मानुषेर मनोभाव के बुझते पेरे मानुषेर स्वार्थे आज निजेरा तिनारा सत इच्छा देखिए तिनादेर घरे आमरा जे लिस्ट दिएछिलाम तार मध्ये थेके बेशिरभाग जायगाटा आमादेर दाबीके तिनारा मेने नियेछेन। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরীক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলো স্বাধীন আমরা। প্রথম দিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে বিমান ডাকে এবং বামপন্থী শরীক দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই পাগের বাচ্চাটা কথা বলে। অতীতকে চ্যালেঞ্জ হয়ে গেল গণতান্ত্রিক প্রতিয়ে ভোগ কর, আগামী দিন 2021-এ মমতাকে চির করে আমরা দেখিয়ে দেবো। আরে এটা বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এ বাংলা সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদের ভেঙে দেশ থেকে নিকট করে দিতে হবে। আজ এই ব্রিগেডের ময়দান আমার
আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার, কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শ্রীমল সুরন্দা, আপনাদের প্রিয় নওশাদ সিদ্দিকী এবং বিশেষ করে আমার সেলিম দা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আরো আনন্দিত হব। তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম। আজ এখানে যারা বাম বন্ধু আছেন, বাম বন্ধু শরীফ বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন, সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বাইশের সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডবল লোক এই ব্রিগেডে এনে হাজির করাতাম। জানেন এই বাংলার মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত, এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির উপরে, এদের অদুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল, কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই, কেন দিদি বড়ির হাত থেকে কভার চলে গেছে, নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, আর মনে রাখবেন এক মাস পরে বাংলা দিদিদের হাত থেকে চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেব, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব, আমরা শিল্প তৈরি করব। আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য অন্ন এই ব্যবস্থা আমরা তৈরি করব। এই বলে আমি সংক্ষেপ সময়, কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে, তিনারা বক্তব্য দেবেন, হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন, হয়তো আপনাদের মনে যেতে পারে। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো টিউশন করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী ওবিসি মুসলিম পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে, এই ভাগিদারিতে এসেছি। অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে আগামী দিন বাংলায় তাদের হয়েও আব্বাস সিদ্দিকী লড়াই করবে কথা দিয়ে গেলাম। ভালো থাকেন, ভালো থাকেন, কথার মধ্যে কেউ ব্যথা নিলে ক্ষমার নজরে দেখবেন, কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের চেয়ে অধিকার আমারও ভোটের চেয়ে অধিকার, রাস্তার ধারে পড়ে থাকা ওই ভিখারি মানুষটারও অধিকার, সব অধিকার সমান। তবে আজকে মনে রাখবে টোটাল টোটাল বাংলার মুখে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে, ওর ঘুম হারাম হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, আপনারা সুস্থ হবে যাবেন ঘরে ফিরে। আর একটা কথা, আপনারা ইচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের, বামফ্রন্টের যারা শরীর দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমান দাকে, যা তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তিনার করার চিন্তা ভাবনা, তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে 30টা জায়গা ছেড়েছে, অত্যন্ত ভালো। এইভাবে আমরা একমুঠো হয়ে আমার সাথে সবাই একবার হাতটা তুলুন, সবাই হাত তুলুন, হাতটা মুঠো করুন, হাতটা মুঠো করে আমার সাথে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়
অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত। ইচ্ছা নাই, অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত। ইচ্ছা নাই, অধিকার চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, মহাজোট জিন্দাবাদ। সকলে ভালো থাকেন। আরো অনেকে বক্তব্য রাখবেন, কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড ডি রাজা, কমরেড মোহাম্মদ সেলিম, ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার আগে আমরা ছোট্ট অনুষ্ঠান করছি, সে অনুষ্ঠানের পর একে একে আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। বন্ধুগণ, এবারে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বামফ্রন্ট সহযোগী দল, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃবৃন্দ, তারা হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়াবেন। আপনারা এখানে প্রত্যক্ষ করবেন এই নেতৃত্বকে, যারা এখানে উপস্থিত আছেন। সভার সভাপতি বিমান বসু, সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিত্র, মোহাম্মদ সেলিম, লড়বো, জিতবো একসাথে।